গুলি চলল শহর আগরতলার কিছু দূরে। এয়ারপোর্ট রোডে সোনার বাংলা হোটেলের সামনে গুলিবিদ্ধ হয়েছেন দুই ব্যক্তি। আহতদের চিকিৎসা চলছে বর্তমানে হাসপাতালে। জানা গেছে, এয়ারপোর্ট রোডের নতুন নগর বাজার সংলগ্ন সোনার বাংলা হোটেলের সামনে 3 থেকে 4 রাউন্ড গুলি চলেছে মঙ্গলবার রাতে। অটোমেটিক পিস্তল থেকেই গুলি চালানো হয়েছে বলে প্রাথমিক ধারণা করেছে পুলিশ। রাতে সে জায়গায় পৌঁছেছেন বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকাকে মঙ্গলবার রাত থেকে সিল করে দেওয়া হয়েছে। এই নিয়ে রাতেই বিস্তারিত জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার। 40 এরকম একটা ইনফরমেশন পেয়েছি যে নতুন নগর যে সোনারগাঁও যে হোটেল আছে, এখানে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছে। তো ইমিডিয়েটলি এখানে আমাদের রামনগর টিওপির ওসি শ্যামলিন্দু এসেছে, ওসি এয়ারপোর্টও এসেছে। তো এখানে এসে যা জানলাম যে এখানে দুজন বুলেট ইঞ্জুরি হয়েছে আর ওরা আইএলএসে পাঠানো হয়েছে। তো আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন যা করেছি এর মধ্যে যা জানা গেলো যে 6 জন এখানে এসেছিলো এগ রোল খেতে। এই 6 জন যখন এগ রোল খেয়ে যখন বেরোচ্ছে তখন মানে আননোন পার্সন ফায়ার করেছে। এতক্ষণে আনুমানিক 4টা রাউন্ড হয়েছে ফায়ার, আমরা 4টা রাউন্ডের শেল পেয়েছি। এর মধ্যে 3টা ইঞ্জুরি আছে, একজনের এক সঞ্জয় দাস আর হরিপদ দাস দুজন ইঞ্জার্ড, ওদের এখন আইএলএসে চিকিৎসা হচ্ছে। একজনের একটা বুলেট ইঞ্জুরি হয়েছে হ্যান্ড অ্যান্ড লেগসে, আর একজনের কোমরে ওয়েস্টে একটা ইঞ্জুরি আছে বুলেট ইঞ্জুরি। দুজনই আউট অফ ডেঞ্জার আছে, এখন চিকিৎসা চলছে। ইনভেস্টিগেশন প্রিলিমিনারি আমরা সিসিটিভি ফুটেজ খুঁজে দেখেছি, কিছু ক্লু আছে, এটার মধ্যে আমরা কাজ করছি। আশা করি মানে জলদি এটা সলভ হবে। না না, এটা তো জাস্ট ইনসিডেন্ট হয়েছে, অ্যারাউন্ড 8:25 PM ইনসিডেন্ট হয়েছে, আজকে চলছে তদন্ত। মঙ্গলবার রাতে এয়ারপোর্ট রোডের সোনার বাংলা হোটেলের সামনে গুলিকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ। প্রভাকর ঘোষ এবং সন্তোষ দাস এই দুজনকে আটক করেছে পুলিশ। জানা যাচ্ছে তাদের দুজনের বাড়ি উষাবাজার। এর মধ্যে প্রভাকর ঘোষ, তিনি উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক। সূত্রের খবর, নেগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে আক্রমণাত্মক এই ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনায় যুক্ত দুটি গাড়িও উদ্ধার করেছে পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 326/307/34 এবং 27(2) মামলা গ্রহণ করা হয়েছে, যার কেস নম্বর 2022 WAG 169। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।